জনগণের স্বার্থে কোনো হেল্পলাইন আমাদের আমাদের আপাতত আমাদের ডাইরেক্টর অফ ফুড, ডাইরেক্টর অফ SDM অফিস এবং SDC অফিস এবং সবার মোবাইল নাম্বার আমাদের কাছে, সবাই নেটে সার্চ করলে পাওয়া যায়। সুতরাং আমরা প্রচুর ফোন পাচ্ছি, তার জন্যই আমাদের এই অপারেশন। এবং কালকেও দেখেছেন সারাদিন মাইকে করা হয়েছে, কিন্তু জনতা মানছে না। আমরা মাইকে করছি যে কোনো দোকান বন্ধ নেই, সব দোকান খোলা থাকবে, আপনারাও শুনেছেন। এবং আজকেও আমাদের মাইক বেরিয়েছে, মানুষ বুঝতে পারছে না যে আরে কী করবে। আরে প্যাড খাওন তো পাওয়া যাবে, কিন্তু রোগের এখনও ভ্যাকসিন নেই। সুতরাং ভ্যাকসিন যেখানে নেই, আমি খাওন নিয়ে কী করে বসবো? যে আগে তো বাঁচতে হবে। এই বাঁচার জন্য আমরা সবার কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা এই বাঁচার যে বিধিগুলি, এই বিধিগুলি মেনে চলুন। যে হোক, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে বিধি দিয়েছে সেই বিধিটা মেনে চলুন। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, ঘন্টাখানিক পরপর হাত পরিষ্কার জলে, মানে সাবান দিয়ে হাত ধুন। তার জন্য যে এখন হ্যান্ড স্যানিটাইজার লাগবে তাও দরকার নেই। মানে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ছাপ ছোপর থাকেন, সংস্পর্শে দূরে থাকুন। আর কেউ জ্বর সর্দি কাশি যদি থাকে তাহলে আপনি ডাক্তার দেখান, আদারওয়াইজ প্যানিক করবেন না। মাস্ক সবাই পরার দরকার নেই, যার শুধু হয়েছে সেই মাস্ক পরুন। শুধু মাস্ক পরার জন্য দোকানে ভিড় করছেন, আর অযথা দোকানে রেট বাড়িয়ে দিচ্ছেন। আর সব মাস্কের কোনো গুণাবলী নেই কিন্তু, সুতরাং এভাবে পরে প্যানিক সৃষ্টি করবেন। নমস্কার। আবেদন, আপনারা এই কৃত্রিম সময়ে আপনারা জনগণের পাশে থাকুন এবং কোনো অসাধু পথ অবলম্বন করবেন না। তাহলে আপনাদের যদি আপনারা অসাধু পথ অবলম্বন করেন, দ্রব্যমূল্য বৃদ্ধি করেন, তাহলে কোনো ব্যবসায়ী সংগঠন আপনাদের দায়িত্ব নেবেন না। দরকার হলে এক টাকা কম লাভ করুন, আপনারা জনগণের পাশে থাকুন। আর সকাল থেকে আমাদের মুখ্যমন্ত্রী সাহেব এবং খাদ্যমন্ত্রীর সঙ্গে আমাদের যোগাযোগ চলছে, এবং আমরা রাজ্যের বিভিন্ন মহকুমা ডিস্ট্রিক্টের বাজারগুলিতে আমরা যোগাযোগ রাখছি এবং স্থিতিশীল আছে। এবং জনগণের কাছে একটাই অনুরোধ, আপনারা ব্যবসায়ীদের সহযোগিতা করুন, ব্যবসায়ীরা আপনাদের পাশে আছে। ধন্যবাদ। যে কেউ যেমন বেশি মুনাফা না করে, তাহলে বেশি মুনাফা করে কোনো যদি আমাদের দ্বারা প্রমাণ আসে আমরা আইনের ব্যবস্থা নেব এবং তার দোকান এক মাসের জন্য বন্ধ করে দেবো। এবং ক্রেতা সাধারণকে বলছি, যার যতটুকু প্রয়োজন সে অতটুকু জিনিস নেব। একজনের 1 কেজি দরকার, সে 10 কেজি নিয়ে যাবো, 50 কেজি নিয়ে যাবো। এটার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। ত্রিপুরা রাজ্যে খাদ্যশস্যের কোনো অভাব নাই, প্রত্যেক দিন এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার, দোকানপাট সব খোলা থাকবো এবং ন্যায্য দামে আমাদের ব্যবসায়ীরা বিক্রি করবে। এটাই আমার শেষ কথা। আর খুঁজিব আস্তে আস্তে।